হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো বাসায় কীভাবে খুব সহজে টোস্ট বিস্কিট তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রথমে ইস্ট অ্যাক্টিভ করে নেব, তাই একটি খালি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন চিনি ও স্বাদমতো লবণ। দিয়ে দিব 2 চা চামচ ইস্ট, এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি, আর দিয়ে দিব 2টি ডিম। তারপর দিয়ে দিব 6 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। তারপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। হ্যান্ড হুইস্ক দিয়ে ঠিকমতো মিক্স না হলে আপনারা চাইলে হ্যান্ড মিক্সারও ইউজ করতে পারেন। আমি এখানে পরবর্তীতে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স হওয়ার পর আমার ডোটা প্রায় এমন হয়েছে। তারপর আমি একটি প্লাস্টিক পেপারের সাহায্যে ফোল্ড করে 1 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিব। এক ঘন্টা পর ডোগুলো ফুলে উঠবে, তখন আমরা ভালো করে মুঠি নিয়ে গোল গোল করে বন তৈরি করে নিব। ছোট ছোট বন তৈরি করার পর 10 মিনিট প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিব। বেক করার পর বনগুলো এমন হয়েছে, এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নিব। আমি এখানে স্লাইসগুলোকে খুব বেশি মোটা বা চিকন করে কাটিনি, মিডিয়াম আকৃতিভাবে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন, তাহলে পারফেক্টলি টোস্ট তৈরি করা যাবে। তারপর স্লাইসগুলোকে প্রিহিটেড ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য আবারও বেক করে নিব। দেখতেই পাচ্ছেন আমার টোস্টগুলো অনেকটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, তবে আমি এগুলোকে ঘি দিয়ে ভাজবো।
তারপর একটি প্যানে 3 টেবিলস্পুন ঘি দিয়ে টোস্ট বিস্কিটগুলো দিয়ে দিব আবারও দিয়ে দিব হালকা ঘি তারপর উপরে দিয়ে দিচ্ছি পাউডার সুগার আমি এখানে আমার যতটুকু মিষ্টি ভালো লাগে ঠিক সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছি আপনারা কম বেশি দিতে পারেন এছাড়া যাদের মিষ্টি ছাড়া খেতে পছন্দ তারা ওভেনে বেক করে সরাসরিও খেতে পারেন বাসায় এভাবে টোস্ট বিস্কিট তৈরি করলে দেখবেন ঠিক বাজারে যেমনটা পাওয়া যায় ঠিক ওরকমই হয়েছে বরং তার চেয়েও বেশি মজাদার ও স্বাস্থ্যসম্মত তৈরি হয়ে গেল মজাদার ঘি ভাজা টোস্ট বিস্কিট আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এছাড়া আমার চ্যানেলে আরও কিছু কুকিজের রেসিপি আছে সেগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ